ফন্ট, ফন্ট সাইজ, ফন্ট কালার, আন্ডারলাইন, বোল্ড ও ইটালিকের ব্যবহার। আজ আমরা শিখব ফন্ট, ফন্ট সাইজ, ফন্ট কালার, আন্ডারলাইন, বোল্ড ও ইটালিকের ব্যবহার। আসলে এমএস ওয়ার্ডে সবগুলো পাশাপাশি থাকে, তাই এর সাথে আলোচনা করব। লেখা সাজানোর জন্য এগুলোর ব্যবহার অনেক, তো চলুন শুরু করা যাক। ফন্টের ব্যবহার, শুরুতে আমরা শিখব ফন্টের ব্যবহার। ধরুন আমরা আমরা কিছু লেখা লিখেছি, এই লেখার ফন্ট পরিবর্তন করতে চাই। ফন্ট আসলে লেখার ধরন পরিবর্তন করে, তো যে লেখাটি ফন্ট পরিবর্তন করতে চান সে লেখাটি সিলেক্ট করুন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করুন। কন্ট্রোল, ফন্ট ডায়ালগ বক্স আসবে। ফন্ট ডায়ালগ বক্সের ফন্ট, ফন্ট বক্স থেকে বিভিন্ন ধরনের ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, সেই ফন্টগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে দিতে পারেন। কোন ফন্টের মানে প্রিভিউ এখানে সেগুলো দেখাচ্ছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের ফন্টগুলো সিলেক্ট করে দিতে পারেন। ফন্ট স্টাইল থেকে ফন্টের ইটালিক, বোল্ড, আন্ডারলাইন দিতে পারেন, এখানে সেগুলো প্রিভিউ দেওয়া আছে। আর সাইজ থেকে আপনি আপনার ফন্টের সাইজ নির্ধারণ করে দিতে পারেন, এখানে বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে, সেই সাইজগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী নির্ধারণ করে দিতে পারেন। আপনার ডকুমেন্টের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সাইজ নির্ধারণ করে দিতে পারেন। এখানে দেখা যাচ্ছে ফন্ট কালার, আপনি আপনার ফন্টে কি ধরনের কালার দিতে চান সেই কালারটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে প্রিভিউ দেখাচ্ছে, আপনি আরো কালার সেট আপ করে দিতে পারেন, সেজন্য মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার সেট করে দিতে পারবেন, দিয়ে ওকে করবেন এবং সেই অনুযায়ী আপনার আপনার লেখাটাও সেই রকম হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার লেখায় আন্ডারলাইন স্টাইলও করে দিতে পারেন। আন্ডারলাইনে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, সেই স্টাইলগুলো নির্ধারণ করে দিতে পারেন। এখানে সেগুলো যে প্রিভিউ দেখাচ্ছে, যে নিচে এই যে প্রিভিউ দেখাচ্ছে, আন্ডারলাইন কালার, আপনি আপনার আন্ডারলাইনে কালারও নির্ধারণ করে দিতে পারেন। যে কালার চেঞ্জ হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের কালার আছে, মোর কালারে ক্লিক করে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার সেট করে ওকে করতে পারেন, সেই কালার হয়ে যাবে। সব কিছু হয়ে যাওয়ার পর আপনি আপনার লেখায় স্টিক থ্রো ব্যবহার করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী ডাবল স্টিক থ্রো ব্যবহার করতে পারেন, সুপার স্ক্রিপ্ট, সব সুপার স্ক্রিপ্ট ব্যবহার, সাব স্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন, তারপর স্মল ক্যাপস ব্যবহার করতে পারেন। আপনি আপনার রুচি অনুযায়ী বিভিন্ন ধরনের আপনার লেখায় ইফেক্ট দিয়ে অবশেষে ওকেতে ক্লিক করবেন। আপনি এই কাজগুলো হোম ট্যাবের রিবন থেকেও করে দিতে পারবেন। লিখার সাইজ, ফন্ট সাইজ এর ব্যবহার, লিখার সাইজ পরিবর্তন করার জন্য ফন্ট সাইজ পরিবর্তন করা হয় রিবনের সাহায্যে, কিংবা ফন্ট ডায়ালগ বক্স থেকে ফন্ট সাইজ পরিবর্তন করা যায়। রিবনে একটু আগে আমরা দেখেছি কিভাবে ফন্ট পরিবর্তন করা যায়, যেখান থেকে ফন্ট পরিবর্তন করা হয়েছে তার পাশে আছে ফন্ট সাইজের অপশন। ফন্ট সাইজের অপশন, বিভিন্ন ধরনের ফন্ট সাইজ আছে, এখান থেকে আপনি নির্ধারণ করে দিতে পারেন। লেখাকে সিলেক্ট করে সেখান থেকে ফন্ট সাইজ পরিবর্তন করা যায়, ছোট বড় বিভিন্ন ধরনের ফন্ট সাইজ পরিবর্তন করা যায়। আর ফন্ট ডায়ালগ বক্স থেকে পরিবর্তন করতে চাইলে দেখুন সাইজ নামে একটা বক্স আছে, সেখান থেকে ফন্ট এর সাইজে পরিবর্তন করুন, 20, 24, 60, যা আপনার ভালো লাগে। ফন্ট সাইজে রাইট ক্লিক, ফন্ট সাইজে রাইট ক্লিক করেও পরিবর্তন করা যায়। প্রথমে লেখা সিলেক্ট করে
প্রথমে লেখা সিলেক্ট করুন, তারপর সিলেক্ট করে লেখার উপর রাইট ক্লিক করুন। দেখবেন কয়েকটা অপশন চলে এসেছে। এবার ফন্ট সাইজের বক্স থেকে ফন্ট সাইজ পরিবর্তন করুন। ফন্ট সাইজ এখান থেকেও পরিবর্তন করে দাও। পাশের ছবিতে সিলেক্ট করে দেখানো হয়েছে ফন্ট সাইজের বক্স। এই একই জায়গা থেকে ফন্ট সাইজ পরিবর্তন করা যায়, যা আমরা উপরে লিখাতে রিবন অথবা ফন্ট ডায়ালগ বক্সের সাহায্যে শিখেছি। ফন্ট সাইজ কিবোর্ড কমান্ডের মাধ্যমে পরিবর্তন করা যায়। ফন্ট কালারের ব্যবহার, লেখাকে হাইলাইট করার জন্য বা সৌন্দর্য বাড়ানোর জন্য লেখার কালার পরিবর্তন করা হয়। ফন্ট কিংবা ফন্ট সাইজের মতো ফন্ট কালার ও ফন্ট ডায়ালগ বক্সের মাধ্যমে পরিবর্তন করা যায়। ফন্ট ডায়ালগ বক্সে ফন্টের নিচে ফন্ট কালার নামে একটা অপশন আছে, সেখান থেকে ফন্ট কালার পরিবর্তন করতে পারবেন। রিবন থেকেও করতে পারবেন কালার পরিবর্তন। নিচের ছবি থেকে আশা করি আপনারা অনেকটাই ধারণা পাবেন। যেই এ এর নিচে কালার আছে ডিফল্টভাবে কালো থাকে, নিচের ছবিতে লাল কালার আছে, তার ডান পাশে ছোট ডাউন অ্যারোতে ক্লিক করুন। দেখবেন কালার প্যালেট বের হয়েছে, আপনার ইচ্ছা মতো কালার পরিবর্তন করুন। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফন্টের কালার নির্ধারণ করে দিতে পারেন। আপনি আপনার ডকুমেন্টে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট দেওয়া আছে, মোর গ্রেডিয়েন্টে ক্লিক করলে আপনার পছন্দ অনুযায়ী গ্রেডিয়েন্ট তৈরি করে সেগুলো আপনি আপনার ডকুমেন্টে ব্যবহার করতে পারেন। বোল্ড ইটালিক ও আন্ডারলাইনের ব্যবহার, লেখাকে মোটা করার জন্য বোল্ড এবং বাঁকা করার জন্য ইটালিক ব্যবহার করা হয়, আর লেখার নিচে রেখা দেবার জন্য ব্যবহৃত হয় আন্ডারলাইন। যে লেখাকে মোটা বাঁকা ও নিচে রেখা দিতে চান তা সিলেক্ট করে রিবন এর হোম থেকে বিতে চাপ দিন। বিতে চাপ দিলে বোল্ড হয়ে যাবে এবং আবার চাপ দিলে আনবোল্ড হয়ে যাবে। যদি শুধু মোটা চান তো শুধু বি চাপুন, যদি শুধু বাঁকা চান তাহলে আই রিবন বাটনে চাপ দিন, যদি শুধু রেখা দিতে চান তাহলে ইউতে চাপ দিন। আন্ডারলাইনের বেশ কিছু স্টাইল রয়েছে, আপনি সেগুলো ব্যবহার করতে চাইলে ইউ এর ডান পাশে দেখুন ছোট একটা ড্রপ ডাউন বাটন আছে, সেখান থেকে ক্লিক করলে আপনি অন্য স্টাইল গুলো পাবেন। লেখার উপর রাইট ক্লিক করেও পাবেন বি আই ও ইউ অপশন গুলো। এখান থেকে আপনি আপনার লেখার বিভিন্ন ধরনের বোল্ড আন্ডারলাইন স্টাইল নির্ধারণ করে দিতে পারেন। আর ফন্ট ডায়ালগ বক্স থেকে করতে চাইলে ফন্ট স্টাইল থেকে নির্বাচন করুন, বোল্ড ইটালিক এবং তার নিচ থেকে বেছে নিন আন্ডারলাইনে ধরুন। বোল্ড করার কিবোর্ড ফন্ট কালারের ব্যবহার, লেখাকে হাইলাইট করার জন্য বা সৌন্দর্য বাড়ানোর জন্য লেখার কালার পরিবর্তন করা হয়। ফন্ট কিংবা ফন্ট সাইজের মতো ফন্ট কালার ও ফন্ট ডায়ালগ বক্সের মাধ্যমে পরিবর্তন করা যায়। ফন্ট ডায়ালগ বক্সে ফন্টের নিচে ফন্ট কালার নামে একটা অপশন আছে, সেখান থেকে ফন্ট কালার পরিবর্তন করতে পারবেন। রিবন থেকেও করতে পারবেন কালার পরিবর্তন। নিচের ছবি থেকে আশা করি আপনারা অনেকটাই ধারণা পাবেন। যেই এ এর নিচে কালার আছে ডিফল্টভাবে কালো থাকে, নিচের ছবিতে লাল কালার আছে, তার ডান পাশে ছোট ডাউন অ্যারোতে ক্লিক করুন। দেখবেন কালার প্যালেট বের হয়েছে, আপনার ইচ্ছা মতো কালার পরিবর্তন করুন। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফন্টের কালার নির্ধারণ করে দিতে পারেন। আপনি আপনার ডকুমেন্টে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট দেওয়া আছে,
মোর গ্রেডিয়েন্টে ক্লিক করলে আপনার পছন্দ অনুযায়ী গ্রেডিয়েন্ট তৈরি করে সেগুলো আপনি আপনার ডকুমেন্টে ব্যবহার করতে পারেন। বোল্ড, ইটালিক ও আন্ডারলাইনের ব্যবহার, লেখাকে মোটা করার জন্য বোল্ড এবং বাঁকা করার জন্য ইটালিক ব্যবহার করা হয়, আর লেখার নিচে রেখা দেবার জন্য ব্যবহৃত হয় আন্ডারলাইন। যে লেখাকে মোটা, বাঁকা ও নিচে রেখা দিতে চান তা সিলেক্ট করে রিবন এর হোম থেকে বিতে চাপ দিন। বিতে চাপ দিলে বোল্ড হয়ে যাবে এবং আবার চাপ দিলে আনবোল্ড হয়ে যাবে। যদি শুধু মোটা চান তো শুধু বি চাপুন, যদি শুধু বাঁকা চান তাহলে আই রিবন বাটনে চাপ দিন, যদি শুধু রেখা দিতে চান তাহলে ইউতে চাপ দিন। আন্ডারলাইনের বেশ কিছু স্টাইল রয়েছে, আপনি সেগুলো ব্যবহার করতে চাইলে ইউ এর ডান পাশে দেখুন ছোট একটা ড্রপ ডাউন বাটন আছে, সেখান থেকে ক্লিক করলে আপনি অন্য স্টাইল গুলো পাবেন। লেখার উপর রাইট ক্লিক করেও পাবেন বি আই ও ইউ অপশন গুলো, এখান থেকে আপনি আপনার লেখার বিভিন্ন ধরনের বোল্ড, আন্ডারলাইন স্টাইল নির্ধারণ করে দিতে পারেন। আর ফন্ট ডায়ালগ বক্স থেকে করতে চাইলে ফন্ট স্টাইল থেকে নির্বাচন করুন, বোল্ড, ইতালিক এবং তার নিচ থেকে বেছে নিন আন্ডারলাইনে ধরুন। বোল্ড করার কিবোর্ড